দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। নিজ বাড়িতে হাইতির প্রেসিডেন্টকে গুলি করে হত্যা। এরপরেই জানিয়ে দিব 100 বছরেও তালেবানের কাছে আত্মসমর্পণ করব না বলছে আফগান প্রেসিডেন্ট। জানিয়ে দিব আমাদের স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে আরব দেশগুলোর সমর্থন চায় বলছে হামাস। আরো থাকছে ইরাকের ইরবিল বিমানবন্দরে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা। জানিয়ে দিব আফগানিস্তান পরিস্থিতির প্রতি তীক্ষ্ণ নজর ঢাকার। এবং সর্বশেষে জানিয়ে দিব গুরুত্বপূর্ণ একটি সংবাদ, ডেল্টার চেয়ে বিপজ্জনক ল্যামডা ছড়িয়েছে 30 দেশে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন কে কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন। নিজ বাড়িতে হাইতির প্রেসিডেন্টকে গুলি করে হত্যা। নিজ বাড়িতে ক্যারিও অঞ্চলের দেশ হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইসিকে গুলি করে হত্যা করা হয়েছে। গুলিতে ফার্স্ট লেডি গুরুতর আহত হয়েছেন, তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতে আততায়ীরা গুলি চালিয়ে প্রেসিডেন্টকে হত্যা করেছে বলে বুধবার দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ক্লদ জোসেফ এক বিবৃতিতে জানিয়েছেন। ঘটনার পরপরই এটিকে বর্বরোচিত হত্যাকাণ্ড উল্লেখ করে নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী। উত্তর আমেরিকার একটি দরিদ্রতম দেশ হাইতি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর দেশটিকে পরিবর্তনের ঘোষণা দেন জোভেনেল মোইসি। বার্তা সংস্থা এএফপি জানিয়েছেন বিদেশি গ্রুপের সহায়তায় একটি কমান্ডো গ্রুপ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। 53 বছর বয়সী জোভেনেল মোইসি 2017 সালের ফেব্রুয়ারি থেকে হাইতির প্রেসিডেন্ট পদে ছিলেন। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে উঠেছিল, দেশটিতে সহিংস সরকার বিরোধী বিক্ষোভও হয়েছিল। 100 বছরেও তালেবানের কাছে আত্মসমর্পণ করব না বলছে আফগান প্রেসিডেন্ট। আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি বলেছেন দেশের নিয়ন্ত্রণ তালেবানের হাতে ছেড়ে দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই। আফগান প্রেসিডেন্ট এমন এক সময় এই মন্তব্য করলেন যখন তালেবানের হাতে আফগানিস্তানের বহু জেলার পতনের খবর প্রকাশ হয়েছে। খবর তোলো নিউজ। বিশ্লেষকরা বলেছেন যুক্তরাষ্ট্র যখন দীর্ঘ স্থায়ী যুদ্ধের ইতি টেনে সব সেনাকে নিজ দেশে ফিরিয়ে নিচ্ছে, ঠিক তখনই আফগানিস্তান জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। যুদ্ধবিরতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তালেবান যোদ্ধারা পুরোপুরি সামরিক বিজয়ের দিকে মনোনিবেশ করেছে এবং প্রেসিডেন্ট আশরাফ গনিকে হটানোর চেষ্টা চালাচ্ছে। এর যোদ্ধারা কিছুদিন ধরেই কাবুলের দিকে অগ্রসর হচ্ছে। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে আফগান প্রেসিডেন্ট বলেন, তালেবান যদি মনে করে আমরা আত্মসমর্পণ করব, তাহলে আগামী 100 বছরেও তাদের সে আশা পূরণ হবে না। যদিও আফগানিস্তানের স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে আশরাফ গনি সরকার বিনা যুদ্ধে একের পর এক জেলা তালেবানের হাতে তুলে দিচ্ছেন। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয় যাতে লেখা ছিল, দেশের উত্তর পূর্বাঞ্চলীয় বাদাখশান প্রদেশের কয়েকটি জেলা তালেবানের হামলার আগেই খালি করে দেওয়া হয়েছে। তালেবানের মুখপাত্ররা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একটি ভিডিও ব্যাপকভাবে প্রচার করেছেন। এই ভিডিওতে আফগান নিরাপত্তা বাহিনীকে তালেবানের কাছে আত্মসমর্পণের আহ্বান জানানো হচ্ছে। প্রেসিডেন্ট আশরাফ গনি মন্ত্রী পরিষদের বৈঠকে জোর দিয়ে বলেছেন আত্মসমর্পণের কোনো ঘটনা ঘটবে না, বরং এখন শক্তিমত্তা প্রত্যয় ও জাতীয় সংহতি প্রদর্শনের সময় এসেছে। তিনি বলেন সকল রক্তপাত ও জানমালের ক্ষয়ক্ষতির দায়ভার তালেবানকে বহন করতে হবে। এদিকে আফগানিস্তানের বিভিন্ন স্থানে তালেবানের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষ ছড়িয়ে পড়ার, দেশটির সরকার অন্তত 80 জেলার নিয়ন্ত্রণ হাতছাড়া হয়ে যাওয়ার খবর নিশ্চিত করেছে। যদিও তালেবান দাবি করেছে তারা 150টিরও বেশি জেলা দখল করেছেন। আফগান পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হানিফ আতমার কাবুলে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতের সঙ্গে এক বৈঠকে বলেন এসব জেলার কোন জেলা তালেবানরা জোর করে দখল করেছে এবং কোন জেলা থেকে সরাসরি সেনাদের কৌশলগত কারণে সরিয়ে আনা হয়েছে। আমাদের স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে আরব দেশগুলোর সমর্থন চায় বলছে হামাস। সৌদি আরবের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে চায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী ও প্রতিরোধ আন্দোলন সংগঠন হামাস।
হামাসের পলিটব্যুরোর প্রধান খালেদ মেশাল সৌদির প্রতি এ আহ্বান জানান। খবর আরব নিউজের সৌদি আরবের টিভি চ্যানেল আল আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে গত সোমবার হামাস নেতা খালেদ মেশাল এ কথা বলেন। এ সময় তিনি সৌদি আরবের কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মুক্তি দাবি করেন। হামাসের পলিটব্যুরোর প্রধান আরো বলেন, হামাস কোন দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। আমরা আমাদের স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে আরব দেশগুলোর সমর্থন চাই। এক্ষেত্রে ফিলিস্তিনিদের ভূমি রক্ষা ও স্বাধীনতা আন্দোলনে সৌদি আরবের পূর্ণ সমর্থন সহযোগিতা প্রত্যাশা করে হামাস। খালেদ মেশাল আরো বলেন, দখলদার ইসরায়েল তাদের কায়েমি স্বার্থ হাসিলের জন্য হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করে থাকে। আসলে হামাস ফিলিস্তিনি নির্যাতিত মানুষের পাশে থাকে বলেই ইহুদিবাদীরা এ অপপ্রচার চালাচ্ছে। এ সময় তিনি সৌদি কারাগারে আটক রিয়াদে নিযুক্ত হামাসের আবাসিক প্রতিনিধি মোহাম্মদ আল খোদারি এবং ছেলে হানি আল খোদারি সহ বন্দী সব ফিলিস্তিনি নেতার মুক্তি চান। 2007 সালে পবিত্র নগরী মক্কায় বিবদমান ফিলিস্তিনের দুই পক্ষ হামাস ও ফাতাহর দ্বন্দ্ব নিরসনের উদ্যোগ নেওয়ায় সৌদি আরবের প্রশংসা করেন এ হামাস নেতা। ইরাকের ইরবিল বিমানবন্দরে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা। ইরাকের কুর্দিস্তান অঞ্চলের ইরবিল শহরে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছে। বুধবার ভোর রাতে বিমানবন্দরটিতে অন্তত 20টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ইরবিল বিমানবন্দরে মার্কিন সেনা ঘাঁটি অবস্থিত। ইরাকের সাবেরিন নিউজ এ খবর জানিয়ে বলেছে, ক্ষেপণাস্ত্রের পাশাপাশি বিস্ফোরক বোঝায় পাইলটবিহীন বিমান বা ড্রোন দিয়েও বিমানবন্দরটিতে হামলা চালানো হয়। এসব হামলার পরপরই বিমানবন্দরের সব কার্যক্রম স্থগিত করে এর সব বাতি নিভিয়ে ফেলা হয়। তবে এসব হামলার সম্ভাব্য ক্ষয়ক্ষতির খবর এখনো প্রকাশ করা হয়নি। এর আগে সোমবার ইরানের আনবার প্রদেশে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটি আইন আল আসাদে ক্ষেপণাস্ত্র হামলা হয়। একই দিনে রাতে বাগদাদস্থ মার্কিন দূতাবাসে ড্রোন হামলা হয় এবং মার্কিন সেনারা অন্তত একটি ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করে। কে বা কারা এসব হামলা চালিয়েছে তা স্পষ্ট নয়। তবে ইরাকের জনগণ তাদের দেশে মার্কিন সেনা উপস্থিতি মেনে নিতে রাজি নয়। দেশটির পার্লামেন্ট 2020 সালের জানুয়ারি মাসে একটি আইন পাশ করে ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। আফগানিস্তান পরিস্থিতির প্রতি তীক্ষ্ণ নজর ঢাকার। আফগানিস্তানের পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রাখছে বাংলাদেশ। মার্কিন বাহিনী প্রত্যাহারের আগে দেশটিতে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করেছে। সরকারি বাহিনী ও তালেবানের মধ্যে চলছে তুমুল যুদ্ধ। তালেবানরা নতুন নতুন অঞ্চল দখলে নিচ্ছে। বিদেশি সৈন্য বিদায় নেওয়ার পর কি পরিস্থিতি দাঁড়াবে তা এখনই আঁচ করা যাচ্ছে না। যুক্তরাষ্ট্র আগেই ঘোষণা দিয়েছে যে আগামী 11 সেপ্টেম্বরের মধ্যে মার্কিন সৈন্য আফগানিস্তান ছেড়ে যাবে। দেশটিতে সংহতি প্রতিষ্ঠায় আলোচনা এখনো অনিশ্চিত। আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক বাণিজ্য সম্পর্ক থাকলেও দেশটিতে যুদ্ধ বিগ্রহের কারণে ওই ধারায় ছেদ পড়ে। সাম্প্রতিককালে বাংলাদেশের বেসরকারি সংস্থা ব্র্যাক আফগানিস্তানে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। ব্র্যাকের বাংলাদেশি কর্মী সহ বিদেশি কর্মীদের কার্যক্রম রাজধানী কাবুলে সীমিত করে আনা হয়েছে। দেশটিতে ব্র্যাকের কর্মীরা বিভিন্ন সময়ে অপহৃত হয়েছেন। যদিও সংস্থাটির কর্মকর্তারা বলেছেন, তালেবানের নামে আসলে মাফিয়ারা চাঁদাবাজির জন্য তাদের কর্মীদের অপহরণ করেছিল। দক্ষিণ এশিয়ায় সার্কভুক্ত দেশ হিসেবে আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক রয়েছে। ইসলামিক সহযোগিতা সংস্থায় OIC দুই মুসলিম দেশ একসঙ্গে কাজ করে। আফগানিস্তানের পরিস্থিতি স্থিতিশীল থাকলে দেশটিতে বাংলাদেশের ঔষধ রপ্তানির সম্ভাবনা রয়েছে। 70-এর দশকের শেষ দিকে আফগানিস্তান দখল করে লিওনিদ ব্রেজনেভের নেতৃত্বাধীন সোভিয়েত ইউনিয়ন, ওই সময়ে সোভিয়েত সমর্থন পুষ্ট মোহাম্মদ দাউদ খানের সরকার ক্ষমতায় ছিল। তখন থেকে আফগান মুজাহিদরা সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে নামেন। মুজাহিদদের সঙ্গে ওই যুদ্ধে শরিক হতে গঠিত হয় তালেবান। অনেকে মনে করেন সিনাই যুদ্ধের কারণে তালেবানরা যুক্তরাষ্ট্রের ইন্ধন পায়। তালেবানের সঙ্গে যোগ দেয় সৌদি বংশোদ্ভূত ওসামা বিন লাদেনের নেতৃত্বাধীন সন্ত্রাসী গোষ্ঠী আল কায়েদা। যদিও বিন লাদেন কখনোই মার্কিন পুতুল ছিলেন না। 90-এর দশকের মাঝামাঝি সোভিয়েত বাহিনী আফগানিস্তান ত্যাগ করলে ক্ষমতা দখল করে তালেবান। বাংলাদেশ সরকার কখনো তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। পুরো তালেবানের শাসনকালে বাংলাদেশে আফগানিস্তানে আগের সরকারের CDA চার্লস দা আফেয়ার্স তার দেশের প্রতিনিধিত্ব করেছেন। বর্তমানে ঢাকায় আফগানিস্তানের দূতাবাস রয়েছে। বাংলাদেশ সরকার কয়েক বছর আগে কাবুলে দূতাবাস খোলার সিদ্ধান্ত নেয়, কিন্তু দেশটিতে যুদ্ধ চলতে থাকায় নিরাপত্তাজনিত কারণে তা চালু করেনি। জানতে চাইলে পররাষ্ট্র
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব পূর্ব মাশরাফি বিনতে শামস যুগান্তরকে বলেন, আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা দুশ্চিন্তায় আছি। আমরা দেশটির জনগণ যা চায় সেটিকেই সমর্থন করব। গোটা পরিস্থিতি এখনো স্পষ্ট হচ্ছে না, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। শান্তি ও স্থিতিশীলতার পক্ষে অবশ্যই আমাদের অবস্থান। মার্কিন যুক্তরাষ্ট্রে 2001 সালের 11 সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত ওসামা বিন লাদেন আফগানিস্তানে তালেবান সরকারের আশ্রয়ে পালিয়েছিলেন। যুক্তরাষ্ট্র হামলা চালিয়ে তালেবান সরকারকে সরিয়ে দেয়। ইসলামাবাদের কাছে অ্যাবোটাবাদ থেকে ওসামা বিন লাদেনকে গ্রেপ্তারের পর তাকে হত্যা করে যুক্তরাষ্ট্র। আফগানিস্তানে যুদ্ধের সময় থেকে মার্কিন সৈন্য সেখানে মোতায়েন থাকে। আফগানিস্তানে যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের অনুরোধ, বাংলাদেশ মার্কিন যুদ্ধ বিমানে জ্বালানি নেওয়ার জন্য বাংলাদেশের বিমানবন্দর ব্যবহারের অনুমতি দেয়। অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্রের অনুরোধ সত্ত্বেও আফগানিস্তানে সৈন্য পাঠায়নি বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের কেউ কেউ মনে করেন, আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সৈন্য চলে যাওয়ার পর দেশটিতে গৃহযুদ্ধের আশঙ্কা রয়েছে। সেই সুযোগে চীন দেশটিতে প্রভাব সৃষ্টি করতে পারে। আবার আফগানিস্তান অস্থিতিশীল থাকলে ওই অঞ্চলে চীনের অনেক বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। আফগানিস্তানে বর্তমান পরিস্থিতির প্রতি ভারতেরও বিশেষ নজর থাকবে, কারণ ভারতের কৌশলগত প্রতিপক্ষ পাকিস্তান ও চীনের তৎপরতা সেখানে বিশেষভাবে রয়েছে। জানতে চাইলে বাংলাদেশ ভারতের সাবেক হাই কমিশনার বিনা সিকরি যুগান্তরকে বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর মস্কো সফরে রয়েছেন। তিনি রাশিয়ার সঙ্গে আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। বর্তমানে আফগানিস্তানের পরিস্থিতি খুবই জটিল ও উদ্বেগজনক। তিনি অবশ্য এটা মনে করেন যে আফগানিস্তানে 20 বছর আগের অবস্থা নেই, চাইলেই তালেবানি শাসন প্রতিষ্ঠা সম্ভব হবে না। লিবিয়া, সিরিয়া কিংবা ইরাক থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের পরের পরিস্থিতি আফগানিস্তানে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন কেউই চায় না। তিনি অবশ্য বলেন, পাকিস্তানে মুখে মুখে তালেবানের উপস্থিতি নিয়ে উদ্বেগের কথা বললেও পাকিস্তানি তালেবান পাওয়া যাচ্ছে। তাছাড়া আফগানিস্তানের ব্যাপারে আরেক প্রতিবেশী ইরানের অভিমত গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিনা সিকরি। ঢাকায় পাকিস্তানের সাবেক হাই কমিশনার রফিউজ্জামান যুগান্তরকে বলেন, তালেবান আফগানিস্তানে বড় ধরনের বিজয়ের অপেক্ষায় আছে। কাবুল ছাড়া দেশটির অনেক অংশের উপর তালেবান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। তিনি আরো বলেন, আফগানিস্তানে উদ্ভূত পরিস্থিতিতে পাকিস্তান উদ্বিগ্ন, কারণ কাঁটাতারের বেড়া সত্ত্বেও আফগানিস্তান থেকে পশতু ভাষার বহু লোক পাকিস্তানে ঢুকে পড়ছে। ঢাকার কর্মকর্তারা বলেছেন, আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য চলে যাওয়ার পর দেশটির জনগণের ম্যান্ডেটের সরকার যার প্রতি আন্তর্জাতিক স্বীকৃতি থাকবে এমন সরকারকে সমর্থন দেবে বাংলাদেশ। আফগানিস্তানের রাজনীতি ও নিরাপত্তা বিষয়ে বাংলাদেশের আগ্রহ কম। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের পূর্ণ গঠনে অবশ্যই বাংলাদেশ অংশ নেবে। ডেল্টার চেয়ে বিপজ্জনক ল্যামডা ছড়িয়েছে 30 দেশে। করোনার আরো একটি ভেরিয়েন্টের খোঁজ মিলল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানালো, যে দেশে দক্ষিণ আমেরিকার একাদশ ছাড়াও বিশ্বের মোট 30টি দেশে নতুন ল্যামডা স্ট্রেনের খোঁজ মিলেছে। সর্বপ্রথম পেরুতে এই স্ট্রেনের খোঁজ মিলেছিল বলে জানা গিয়েছে, পরে সেখান থেকেই বাকি দেশে তা ছড়িয়েছে বলে প্রাথমিক অনুমান। বিশেষজ্ঞদের মতে এটি ডেল্টা, আলফা ও গামা ভেরিয়েন্টের তুলনায় বেশি সংক্রামক হতে পারে। করোনার টিকায় এর বিরুদ্ধে পর্যাপ্ত সুরক্ষা হয়তো পাওয়া যাবে না, ব্রিটিশ সংবাদ মাধ্যম মেট্রো এ খবর জানিয়েছে। গত বছর ডিসেম্বরে পেরুতে শনাক্তের পর যুক্তরাজ্য এই ভেরিয়েন্টে আক্রান্ত শনাক্ত হয়েছে। পেরুতে দেশটির নতুন শনাক্তদের মধ্যে অন্তত 82% ল্যামবোডায় আক্রান্ত। প্রতিবেশী চিলিতে এই হার 1/3। এটি ইঙ্গিত দেয় করোনা ভাইরাসের মূল স্ট্রেনের চেয়ে এটি বেশি সংক্রামক। খবরে বলা হয়েছে, তথ্য পর্যালোচনায় দেখা গেছে ভারত, যুক্তরাজ্য ও ব্রাজিলে প্রথম শনাক্ত হওয়া ভেরিয়েন্টে যথাক্রমে ডেল্টা, আলফা ও গামার তুলনায় ল্যামডা সম্ভবত বেশি ছোঁয়াচ্ছে। এতে আরো উঠে এসেছে এই ভেরিয়েন্টের বিরুদ্ধে টিকায় হয়তো কার্যকর সুরক্ষা পাওয়া যাবে না। পাবলিক হেলথ ইংল্যান্ড 23 জুন ল্যামডাকে উদ্বেগজনক হিসেবে তালিকাভুক্ত করেছে। সান্তিয়াগো ভিত্তিক ইউনিভার্সিটি অফ চিলির গবেষকদের বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রথমবারের মতো আমাদের তথ্য দেখা যাচ্ছে ল্যামডা ভেরিয়েন্টের স্পাইক প্রোটিন নিউট্রালাইজিং অ্যান্টিবডিকে ফাঁকি দিতে এবং অকার্যকারিতা বাড়াতে পারে। চীনা টিকা করোনা ভ্যাকসিন নেওয়া স্বাস্থ্যকর্মীদের রক্তের নমুনা পর্যালোচনা করার পর এই সিদ্ধান্তে পৌঁছেছেন গবেষকরা। যুক্তরাজ্যের ওয়েলকাম সাঙ্গার ইনস্টিটিউটের কোভিড-19 জিনোমিক্স ইনিশিয়েটিভ জানায়, অন্যান্য ভেরিয়েন্টের তুলনায় ল্যামডার অস্বাভাবিক মিউটেশনের কারণে এই স্ট্রেনের হুমকি সঠিকভাবে নিরূপণ করা কঠিন।